Audio Jungle. জগন্নাথ মিশ্র সে পাড়ি দিয়েছে না ফেরার দেশে, পরিবার কেমন আছে সেই বিষয়ে খোঁজ নিতে খানাকুল সনাতন ব্রাহ্মণ সমন্বয় ট্রাস্ট উপস্থিত হয়েছিলেন ট্রাস্টের সভাপতি এবং রাজ্য কমিটি মেম্বার, জেলা কমিটি মেম্বার সহ। এবং সেখান থেকে খানাকুল হসপিটালের বিএমএইচকে ধিক্কার জানিয়েছে, কারণ তিনি দুর্ঘটনার সঙ্গে জড়িত না হলেও দুর্ঘটনার সময়ে তারই গাড়ি দ্বারা ধাক্কা হয় জগন্নাথ মিশ্রের, এবং তিনি সেই মানবিকতা দেখায়নি যে পেশেন্টটাকে গিয়ে দেখি কি হলো, এই মুহূর্তে কি অবস্থা। এই কারণের জন্যই ধিক্কার জানিয়েছে খানাকুল সনাতন ব্রাহ্মণ সমন্বয় ট্রাস্টের পক্ষ থেকে সভাপতি প্রসাদ চট্টোপাধ্যায়। কি বলছেন বাড়ির লোক এবং সেই বিষয়ে বিস্তারিত দেখাবো নিউজ অগ্নির পর্দায়। একটি প্রাণ চলে গেল গাড়ির ধাক্কায়। বেপরোয়া ভাবে অনেক গাড়ি চলাচল করে যাদের ড্রাইভিং লাইসেন্স নেই এবং গাড়িও ঠিকঠাক মতো চালায় না। এই ব্যাপারেও খানাকুল সনাতন ব্রাহ্মণ সমন্বয় ট্রাস্টের পক্ষ থেকে প্রশাসনের কাছে অনুরোধ রেখেছে যে যাতে আগামী দিনে এরকম ঘটনা আর না ঘটে, সেই দিকে যদি পুলিশ কড়া নজর রাখে তাহলে কিছু মানুষ প্রাণে বাঁচবে। এরকমটাই আবেদন রেখেছে পুলিশের কাছে। আপনারা দেখাবো সেই তথ্য নিউজ অগ্নির পর্দায়, সঙ্গে থাকুন। ঘটনা হয়েছিল, বাবা আর জেঠু পুজো করে বাড়ি ফিরছিল। খানাকুল পার হাউসের সামনে বাবা আর জেঠু গাড়ি এক সাইডে দাঁড় করানো ছিল, আর একটা কার মানে মারুতি গাড়ি এসে সেই আমার বাবার গাড়িটাকে পিছন থেকে ধাক্কা মারে। ধাক্কা মারার কারণে বাবা আর জেঠু দুজনে দু সাইডে পড়ে থাকে, আর ওই গাড়ির মধ্যে থাকেন ড্রাইভার আর গাড়ি। খানাকুলের স্বাস্থ্য অধিকর্তা গাড়িতে ছিল, কিন্তু গাড়িটা মেরেছিল তার ড্রাইভার, ঠিক আছে। কিন্তু আমার বাবা মারার পর ওই গাড়িটা ওই উগ্রস্বরেই আবার দ্রুত গতিতেই বেরিয়ে যায়, কিন্তু গাড়িটা মানসিকতাভাবে একবার দাঁড়িয়ে কি হলো যে তাদেরকে মারলাম সেটা কিন্তু দেখেনি। আর সেইখানে ওখানকার গ্রামবাসীরা বাবা আর পাঁচ দশ মিনিট পর বাবাকে এবং জেঠুকে ওরা জল টল দিয়ে ওদের দুজনকে টোটো গাড়ি করে খানাকুল হসপিটালে পাঠায়, ঠিক আছে। ওখান থেকে বাবাকে আরামবাগ রেফার করে দেয় আর জেঠুকে ওখানে রেখে ট্রিটমেন্ট করে। আর আরামবাগ দিয়ে যখন যাওয়া হলো তখন আমার বাবার অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল, মুখ দিয়ে দু সাইড দিয়ে রক্ত বেরোচ্ছিল গাড়িতে যেতে যেতে। আর ওখান থেকে বাবাকে পিজি ট্রান্সফার করা হয়। আমরা রাতারাতি ওখান থেকে আবার পিজিতে নিয়ে গিয়ে ভর্তি করি। ভর্তি করার পর ওখানে অপারেশন করানো হয়। অপারেশন করার পর বাবা সেই মানে আর কথা বলতে পারলো না, কোমায় চলে গেল। আমার বাবা তিন থেকে চার দিন কোমায় ছিল, তারপর বাবা মারা যায়। বাবা মারা গেছে মঙ্গলবার। এখন কি চাইছেন? আমি চাইছি যে বাবাকে আমি যার জন্য পিতৃহারা হলাম তার যেন অবশ্যই শাস্তি পায়, কারণ আমার বাবা আমার ওপর বল মানে বাবাই আমার শক্তি ছিল। আমার বাবা মা আর আমি এই নিয়ে তিনটে সংসার, আর আমার বাড়ির কেউ নেই। আর আমার বাবা খুবই মানে কষ্ট করে আমাদেরকে মানুষ করেছে এবং আমি এখনো পড়াশোনা করছি, সেই ক্ষেত্রে আমার বাবা বাবা আমার যে হারিয়ে গেছে এই এই শোকটা আমার বাড়ি এবং আমার মানে আমি নিতে পারছি। বাবা পুজো আজা করতেন আর টুকটাক চাষবাস করতেন। আপনার নাম? আমার নাম ভৈরব মিশ্র। পুজো করতে গেছিল, সারাদিন পুজো করে ফিরছিল। আমার পথে বসে আছি এই বাড়ি আর পুজো করি, যাহা করে আমার সব চালাচ্ছিল। ছেলেটাও আমার খুব একটা সুস্থ না অসুস্থ, তিনটে প্রাণী বাড়িতে পুজো করে আসছিল। খানাকুলে ওখানে অ্যাক্সিডেন্ট করে আমার স্বামী। আপনার নাম? অর্চনা মিশ্র। আমি কয়েকটা দিন আগেই শুনেছিলাম ভৈরবের মামা অ্যাক্সিডেন্ট হয়েছে, রাত্রেই শুনেছিলাম। সেই সাথে ভৈরবের সাথে প্রতিনিয়তই আমরা ট্রাস্টের পক্ষ থেকে আমি সুরজিৎ চক্রবর্তী মহাশয়, রুনান চক্রবর্তী, আশিস ভট্টাচার্য সকলেই আমরা যোগাযোগ রাখি ফোনের মাধ্যম দিয়ে। কিন্তু শুনলাম হঠাৎ করেই ওনাকে আর ফেরানো যায়নি, না ফেরার দেশে উনি চলে গেছেন।
সেই কথাটা শুনে আজকে ওনাকে সমবেদনা জানাতে এসেছি আমরা ট্রাস্টের পক্ষ থেকে। আমরা খানাকুল সনাতন ব্রাহ্মণ সমন্বয় ট্রাস্টের মাধ্যম থেকে সকলে মিলে এসেছি ভৈরব মিশ্রকে এবং ওনার মাকে সমবেদনা জানাতে। এই সাথে আরও কয়েকটা বিষয় ভৈরবের কাছ থেকে যেটা শুনলাম, খানাকুল থানা থেকে ওনার সাথে প্রতিনিয়ত যোগাযোগ করেছেন, সেই হিসাবে আমাদের খানাকুল সনাতন ব্রাহ্মণ সমন্বয় ট্রাস্টের পক্ষ থেকে খানাকুল থানাকে অসংখ্য ধন্যবাদ। আর এই সাথে খানাকুল হাসপাতালের বিএমএইচ যিনি গাড়িতে বসেছিলেন, কিন্তু ওনাই থাকাকালীন যে অ্যাক্সিডেন্টটা ঘটল, উনি একজন ডাক্তার হয়েও পাশে তো দাঁড়ালেন না, এবং যে প্রথম আমরা যেটাকে ফার্স্ট এড বলি সেটাও করেননি, বা কোনোরকমভাবে ভৈরবের সাথে আজও পর্যন্ত যোগাযোগ রাখেননি। এই জন্য আমি আমাদের ট্রাস্টের পক্ষ থেকে ওনাকে ধিক্কার জানাই এবং চাইব আগামী দিনে খানাকুল থানা থেকে ওনার ড্রাইভার এবং ওনার যেন এই বিষয়ে দৃষ্টান্তমূলক শাস্তি হয়। আপনার নাম? আমার নাম প্রসাদ চট্টোপাধ্যায়, খানাকুল সনাতন ব্রাহ্মণ সমন্বয় ট্রাস্টের সভাপতি। তোমাকে বোঝাবো মতো কিন্তু আমার আমার ভাষণ নেই, তুমি তো সবাইকে বোঝাও, তোমাকে এবার শক্ত হতে হবে। নিজেকে নিজেকে এক শর্ট দিতে পারিছনে মানুষ আমার বাড়িতে।